জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর জেবুন্নেসার লেখা বেদনাতুর ১৯৭৫ আগস্টের শহীদদের আলেখ্য বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মুখ্য আলোচক ছিলেন শিল্পী হাশেম খান। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান আ মহাশ আরেফিন সিদ্দিকি। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার যেমন হয়েছে, হত্যাকারীদের বিচার হয়েছে, কিন্তু হত্যাকাণ্ডের পুরো রহস্য উন্মোচন করা, হত্যার পেছনে যে কুশীলব ছিল তাদের রহস্য উন্মোচন করা। আমরা বলি, খুবই সহজ কথায় বলি, বিপদগামী কয়েকজন সদস্য বঙ্গবন্ধুকে হত্যা করেছে। আর বিপদগামী কয়েকজন সদস্য যদি হত্যা করে থাকে, সুপদগামী সদস্য সেদিন কোথায় ছিল? আমরা এখনো মনে করি, জাতি এখনো মনে করে যে একটা পর্যায়ে বিচার হয়েছে, তাদের শাস্তিও হয়েছে, কিন্তু বিচারের কাজ আরো অনেক দিন চলতে পারে। এই হত্যার পিছনে আমরা যাদের নাম জানি এদেরকে তো ব্যবহার করেছে, এদের কাঁধে বন্দুক রেখে গুলি করেছে কারা, পিছনে কে ছিল, কারা এই পরিকল্পনা করেছিল, সেগুলোর উদ্ঘাটন দরকার। আন্তঃকলেজ প্রতিযোগিতায়, পূর্ব পাকিস্তান আন্তঃকলেজ প্রতিযোগিতায় তিনি সেতার বাদনে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। খেলাধুলায় তার মানে খুব ভালো করে জানেন, ক্রীড়ার ক্ষেত্রে তার কি অসাধারণ দক্ষতা ছিল এবং সাংগঠনিক ক্ষেত্রে তার যে অসামান্য অবদান সেটা আমরা দেখি আজকে বাংলাদেশের আধুনিক ফুটবলের যে প্রয়াস চলছে তার সত্যিকার ছিল আবাহনী ক্লাব এবং তার প্রধান ছিলেন শেখ কামাল। পরিবার থেকে, সমাজ থেকে নাগরিক একটি উদ্যোগ হতে পারে এই ৭৫-এর, এই ৭৫-এর অনুল্লিখিত অধ্যায়গুলোকে ধরে রাখার জন্য, কার জন্য ধরে রাখবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তারা তো জানবে না শেখ রাসেলের সহপাঠীকে, তারা তো জানবে না শেখ জামালের সহপাঠীকে, তারা তো জানবে না আরো কারা নিহত হয়েছিলেন। কয়জন খবর রাখেন যে ১৪ জন মানুষ ওই ৭৫-এর ১৫ আগস্ট একই সঙ্গে মোহাম্মদপুরে শহীদ হয়েছিলেন, সেই খবরটা আমরা কয়জন রাখি? এটা একটা আলাদা ইনিশিয়েটিভ লাগবে। আমি জানি যে বাংলাদেশের রাজনীতি এখন জটিল হলে বলিতে গুরবাস কাটছে, সেখানে আমাদের হয়তো অনেকের চেতনার মধ্যে জিনিসগুলো নেই, কিন্তু কাউকে না কাউকে তো উদ্যোগটা নিতে হবে। যে বন্যাসের যেমন একটি উদ্যোগ নিয়েছেন, একটা গবেষণা করে, ৩ বছর গবেষণা করে এই কাজটি করেছেন, চলুন আমরা সেটির জন্য একটা সামাজিক উদ্যোগ গ্রহণ করি, যাকে জানবে ভবিষ্যৎ প্রজন্ম জানবে ৭৫ একটি রক্তাক্ত অধ্যায় এবং এর পেছনে কাকে হত্যা করতে চেয়েছিল, মুক্তিযুদ্ধকে, আর কারা পাকিস্তানকে সেই সময় বা সেই পাকিস্তানের চেতনাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। প্রতিক্রিয়াশীল ব্যক্তিদের নিয়ে বিএনপি রাজনৈতিক দল গঠন করেছিল বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, বিশ্বের সম্প্রদায় আমাদের সাথে আছে, বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরেও বিএনপি লাভ করতে পারেনি। প্রতিক্রিয়াশীল শক্তি এবং স্বাধীনতা বিরোধী শক্তিকে একত্রিত করেছিল, একত্রিত করে দল গঠন করেছিল এবং এখন সেই দল বড় বড় কথা বলে, রাত বিরাতে বিদেশিদের কাছে ধর্ণা দেয়। তো ধর্ণা দিয়ে কোনো লাভ হয় নাই, কেউ তাদের তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার সমর্থন করে নাই। ১০ তারিখ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকর আসছেন, আবার আসান পররাষ্ট্রমন্ত্রীও ছুটে আসছেন, আগামীকাল আসছেন। এতেই প্রমাণিত হয় যে বিশ্ব সম্প্রদায় আমাদের সাথে আছে। ১৯৭৫ সালের ১৫ই আগস্টে বঙ্গবন্ধু ছাড়ান অন্য নিহতদের স্বজনরা অনুষ্ঠানে তাদের স্মৃতিচারণ করেন। ওনার বাড়িতে গিয়ে আমি যেটা দেখেছি, বোনের স্মৃতি কিভাবে রক্ষা করেন, কিভাবে একটা বোনকে মনের মধ্যে ধারণ করতে পারেন, সুলতানা কামাল ম্যামের বাসায় গেলে এটা দেখি। ১৯৫২ সালের ১০ই ডিসেম্বর আমরা বক্সিবাজার বাসায় থাকতাম। আমার আব্বা একজন প্রকৌশলী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পরে উনি প্রধান প্রকৌশলী হয়েছিলেন। ওই বাসায় থাকাকালীন টাইমে আমাদের বাসার সামনে দিয়ে তো সমস্ত আন্দোলন হতো, একটা খেলাধুলার পরিবেশ ছিল, ওরকম একটা পরিবেশ ছিল, বাসার সবাই খেলাধুলাই করতো, আমার আব্বা মাও খুব পছন্দ করতো। আমাদেরকে ছোটবেলা থেকে সবসময় বলা হয়েছিল
যে আমার মা, যে তোমরা কোনোদিন আফসোস করবে না, খারাপ করবে না যে তোমার বাবা চলে গেছে। তোমার বাবা যে কাজে গেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার জন্য উনি গেছিলেন, এবং এটাতে তোমরা কোনোদিন দুঃখ করবে না। এবং উনি ওই সময় আমরা অনেক বাধা বিপত্তির মাঝে দিয়ে গেছি, ওনাকে জোর করে আর্মি সাইন করতে চেয়ে করাতে চেয়েছিল যে উনি ক্রস ফায়ারে মরে গেছেন। এবং মা বাবা মা বলেছিলেন যে না, উনি ক্রস ফায়ারে মরেননি, উনি ওনাকে হত্যা করা হয়েছিল। কমিশন গঠন করে 1975 সালের 15ই আগস্টের হত্যাকাণ্ডে কার কী ভূমিকা ছিল তা উদ্ঘাটনে দাবি করেন বক্তারা। রফিকুল বাসার, চ্যানেল আই, ঢাকা।